সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন, এদিক সেদিক বলার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম আমি, গুনাহগারের কথাগুলো বুঝতে হলে একটু চোখ কান খোলা রাখা লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, ও গাইবান্দার মুসলমান, আমার প্রিয় জেলার প্রিয় মানুষেরা, বাজান গো, আমার ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে, একটু জোরে সবাই ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে, আরেকবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে, আরেকবার বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আপনা আমার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা ও বাবা, এই অত বাবা বাবা কেন করিস, মেজাজ গরম করাস না, যা এখান থেকে সরে যা। যদি মারে ডাক দেন, মা মা মা, এই অত মিয়া মিয়া করিস কে, তোর কি মরণের বিগের উঠছে? যদি ভাইকে ডাক দেন, ভাই বড় ভাই লেটন ভাই শাহাদত ভাই, এই আর একবার ভাই কইলে তুলে আসার মেরে তোর ভুরি ভাই। ভাই কথা কেন বললেন হুজুর, হাসানোর জন্য বলতেছেন? না কেন এবার বললাম, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, দুনিয়াকে দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অতিরিক্ত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার মেজাজ গরম হয়। দুনিয়াতে মাকে যদি মা বলে ডাকা হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়ে যায়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আরো জোরে বলেন তো, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আপনার আমার মর্যাদা বাড়বে, বেশি কথা বলেন ঠিক কে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, ও গাই বান্দার মুসলমান, আর একবার বলেন তো আমাদের রব কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রুহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে বাজান গো, আমার এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তো রবের জ্ঞান শিক্ষা করতে হলে স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন, এ বাজান গো আমার, স্কুল কলেজে গেলে আপনি মাদ্রাসার শিক্ষা পাবেন না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। কত ছেলে পেলে আছে স্কুল কলেজে লেখাপড়া করে, এমনও ছেলে আছে হারে ক্লাস থ্রিতে পড়ে, ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া পেশাব করতেছে, আর পেশাব দিয়ে লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাসে পড়ো? বলে হুজুর ক্লাস থ্রিতে পড়ি। তো তোমার স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না, বইসে কেন পেশাব করো না? ছেলেটা ডেকে বলে, হুজুর এই কথা বলবেন না, প্রাইমারির পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কি না? আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তে গেছে 7-8 বছর বয়স, ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে, বিদায় পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে, পেশাব করার পরে ঢেলে গুলু ব্যবহার করতে হবে, বাবার পেশাব করার পরে পানি নিতে হবে, টিস্যু নিতে হবে, মাটি নিতে হবে, এগুলো পেশাব করার পর ব্যবহার করা লাগে। ছোট্ট বাচ্চা ওস্তাদ কথাটা আমল করে কি সুন্দর ছোট্ট বাচ্চা, 7-8 বছর বয়স, বৈশা বৈশা পেশাব করে, দাঁড়ায় পেশাব করে না। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব করে অবশ্যই পানি নিতে হবে, না হয় টিস্যু নিতে হবে, না হলে মাটি নিতে হবে। ছোট্ট বাচ্চা এই কথাগুলো শুনে আমল করে, কিন্তু আজকের অনেক যুবক আছে কলেজে পড়াশোনা করে, এলাকায় সে পালসার গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, মাঝখানে যখন পেশাবের চাপ দেয় রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা দেখবেন দাঁড়ায় পেশাব করে কুকুরের মতো বসেও না, এরকম অভদ্র যুবক আছে না? না, তবে গাইবান্দাতে একটাও না, এটা গ্রান্টি দিয়ে বলতে পারি, নিজের জেলার বদনাম করা যাবে না। এ বাজান গো আমার, এরকম যুবক আছে না নাই?
এই জন্য পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। এমনও 30-40 বছরের পুরুষ আছে যে পেশাব করে এখনো পানি নেয় না, টিস্যু নেয় না, মাটিও ব্যবহার করে না, আছে না না, কিন্তু পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, কবরের ভিতরে আজাব হবে। কি হবে? তাহলে পেশাব করে পানি, টিস্যু, মাটি, যে কোনো একটা আপনাকে নিতে হবে। রাগ করতেছেন মনে হয়? তো এই ওয়াজ শুনে একজন বলতেছে, হুজুর বলছে পেশাব করে পবিত্রতা অর্জন করা লাগবে, রাত 2টার দিকে মাহফিল থেকে ফেরার পথে রাস্তার মধ্যে পেশাব করতেছে আর চিন্তা করতেছে টিস্যু নাই মাটিও নাই, কথা কয় না কেন? টিস্যু নাই মাটিও নাই পানিও নাই। হুজুর বলছে কিছু না হলে রাস্তার বালু দিয়ে হলো ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। ও এখন অন্ধকার রাত, রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। ও তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরকে দেখতে পারি না, দোষ কি হুজুরের নাকি ওর আমলের? টর্চ লাইট মেরে রাস্তাঘাটে দেখার দরকার আছে কিনা? কিছু তো থাকতেই পারে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার রাগ করবেন না। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছর বয়স, বাড়িতে যায় বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেইকে সালাম দেয়, কি সুন্দর ব্যবহার, কথা বলেন ঠিক কি না? আহা, এমন সন্তান আমাদের ঘরে ঘরে জন্ম দেওয়ার দরকার আছে না? না, রাগ করতেছেন মনে হয়? আজকে বাংলা ইংরেজির জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে কত স্বপ্ন, ছেলে এসে পাপ্পা বলে ডাকবে, ড্যাডি বলে ডাকবে, কথা কয় না? তাই এমন ছেলে পাইছি ইংরেজি ছাড়া কথাই বলে না, আছে না? নাই, রাগ করতেছেন মনে হয়? এমন ছেলে গড়ার স্বপ্ন অনেক পিতা মাতা দেখে, কিন্তু ছেলেটা মাদ্রাসায় পড়ে কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, এটা অনেক মা বাবা পছন্দ করে না। এজন্য বাজান গো আমার বাংলা ইংরেজি জন্য হাজার হাজার টাকা খরচ করে, আরে মাসের মধ্যে প্রাইভেট দিয়েছে মাত্র 4 সপ্তাহে 2 দিন ক্লাস, মাসে করে 8 দিন, বেতন হলো 5,000 টাকা, আছে না? নাই। আর মাদ্রাসার হুজুর সারা দিনে ক্লাস করে চার বেলা, কথা কন না? এক মাসে হয়ে যায় 120 বেলা, আর সেই হুজুরের বেতন মাত্র 1,500 টাকা, কথা কন না? হুজুরের বেতন না, ছেলেরে মাদ্রাসায় রাখছে 1,500-2,000 টাকা দেয়। হুজুর আমি গরিব মানুষ, আবার ওই একই ব্যক্তি কয় নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, এরকম বাবা আছে না? নাই। মাদ্রাসায় পড়াইতে গেলে গরিব সাথে, আবার ওই একই বাবা ইংলিশ মিডিয়ামে গেলে কয় না যেভাবেই হোক ছেলেরে ভর্তি করাইতেই হবে, আছে না? আছে না? তার মানে কি বাংলা ইংরেজি শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি, আরবি ইসলাম শিক্ষা, দিন শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার জন্য আমরা টাকা ব্যয় করতে চাই না, কারণ আমরা এমনিতেই হয় হুজুর, কথা কয় না কেন? এরকম ভাব আমাদের ভিতরে আসে না? নাই। এদিক সেদিক বলতে গেলে অনেক সময় লাগবে, আমার তো অত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা এটাই বলে গেলাম, আমাদের ঘরে ঘরে দিন চর্চার, এরকম প্রত্যেকটা ঘরে দিন চর্চার কেন্দ্রবিন্দু বানানোর দরকার আছে না? নাই। সন্তানগুলোকে দিনমুখী ইসলামমুখী বানানোর দরকার আছে না? নাই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, ডান হাতেরও দরকার আছে, বাম হাতেরও দরকার আছে, হুজুরেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারও দরকার আছে, কারণ হুজুর দিয়ে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, কথা বলেন না কেন? আর ডাক্তার দিয়ে হাসপাতাল চলবে, কথা বলেন ঠিক কি না? কারণ আমার মতো হুজুরকে নিয়ে যাচ্ছে বলে হুজুর একটা মহিলার সেজার করেন সম্ভব, কথা বলেন? খুব বেশি পারলে সুরে ফাতিহা পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়ে ভাই খাওয়ায় দেন, এ পর্যন্ত, কথা কন না কেন? কারণ আমার মতো হুজুর দিয়ে সিজার করাইলে ওই মহিলা বাঁচবে, কথা বলে না? এজন্য ডাক্তারের দরকার আছে বাজান, কিন্তু আমরা চাই আদর্শ ডাক্তার, ছেলেটার ভিতরে যদি কোরআন হাদিস থাকে সবই আদর্শ ডাক্তার, কথা বলেন না কেন? আজকে এক ডাক্তার অপারেশন করছে এক বেচারা, অপারেশন করে দেখে ভিতরে কলম, একটা দুইটা না তো 15 পিস কলম, 6 পিস কলম পাইছে। বেচারা বলা হলো কলম কেমনে ঢুকলো? কই এমনি ইয়ে করতে করতে কেম জানি ভিতরে চলে গেছে, নাড়া সাড়া করতে করতে ওর ভিতরে ঢুকে গেছে নাকি? এই হলো অবস্থা বাজান। অনেক ডাক্তার আছে দুর্নীতি করে কি করে, রোগীর পেট অপারেশন করে কেসি পুরোটা রেখে দিছে, কেসি তোলার কথা মনেই নেই, আছে না? নাই। আছে না? নাই। তো এরকম ডাক্তার নামে আমরা চাই আদর্শ ডাক্তার, ডাক্তার নামে কসাই চাই না, কথা বলে ঠিক কি না? ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে
ওর ভিতরে কোরআন সুন্নার ভয় যদি থাকে, ছোটবেলায় দিন শিখাইয়া সে যদি নেতা হয়, আদর্শ নেতা হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে দুনিয়াবি যত শিক্ষা আপনি শিক্ষিত বানাইতে পারেন, কিন্তু কোরআন হাদিসের আলো দিয়া অন্তরকে আলোকিত বানাইতে হবে। কোরআন সুন্তান কোরআন সুন্নার দিনই এলেম এই জ্ঞান শিখায় অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার বানাইতে হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে দিন শিখানো তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।